সামনে পেয়ে টাকা অবলীলায় খেয়ে ফেলেছে ষাঁড়। এরই মধ্যে তার পেটে ঢুকেছে লক্ষাধিক টাকা। টাকা খেকো এই ষাঁড়কে নিয়ে বিপদে পড়েছেন মালিক রমজান আলী। একটি সংস্থার মাধ্যমে কেনা ষাঁড়টি বিক্রয় করার অনুমতিও পাচ্ছেন না তিনি। গত 10 জানুয়ারি বুধবার মালিকের জ্যাকেটে থাকা 1,15,000 টাকা খেয়ে ফেলেছে ষাঁড়টি। রমজান আলীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জলগড় সর্দারপাড়া এলাকায়। অর্থকষ্টে থাকা রমজান 3 মাস আগে কাজী সাহেদ ফাউন্ডেশন থেকে কিস্তিতে ষাঁড়টি কিনেন। শাহিওয়াল ষাঁড়টির আচরণ এমনিতেই স্বাভাবিক ছিল। গত 10 জানুয়ারি রমজান নিজের দোকানে হালখাতা করেন বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে। দোকানে বকেয়া 2,00,000 টাকার মধ্যে 1,15,000 টাকা আদায় করে গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। টাকা সহ জ্যাকেটটি মাতার কাছে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখেন জ্যাকেটটি ঘরের ভাঙা বেড়ার ফাঁকে, কিন্তু পকেটে টাকা নেই। ওপাশে অবস্থান করা ষাঁড়টির দিকে তাকাতেই দেখা যায় 1,000 টাকার নোট একটি মুখে ঢুকিয়ে চিবাচ্ছে ষাঁড়টি। ক্ষতিগ্রস্ত ওই নোট রমজান কোনো ক্রমে মুখ থেকে বের করলেও বাকি টাকার সন্ধান মেলেনি। এ দৃশ্য দেখার পর রমজান মূর্ছা যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা যাচাইয়ের জন্য ষাঁড়টির সামনে টাকা রেখে পরীক্ষা করা হয়েছিল। দেখা যায় ষাঁড়টি টাকা খায়। এ বিষয়ে প্রতিবেশী মতিয়ার রহমান বলেন, আমরা প্রথমে ঘটনা বিশ্বাস করিনি, পরে নিজেরা পরীক্ষা করে দেখেছি গরুটি টাকা খায়। স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান বলেন, আমি রমজানের বাড়ি গিয়ে দেখেছি ঘটনাটি সত্য। বেচারার খুব কষ্টে উপার্জন করা টাকা ষাঁড়টি খেয়ে ফেলেছে। আমরা তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত রমজান আলী বলেন, চোরের ভয়ে টাকা সহ জ্যাকেটটি ঘুমের সময় কাছেই রেখেছিলাম, কিন্তু কি করে বুঝবো ষাঁড়টি টাকা খেয়ে নেবে। এখন এই ষাঁড় বিক্রি করে দিতে যাচ্ছি, কিন্তু কাজী সাহেদ ফাউন্ডেশন থেকে অনুমতি দিচ্ছে না। এখন কিভাবে সংসার চালাবো, কিভাবে বা ঋণের টাকা পরিশোধ করবো? সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।